বলতো সোমবারের এই রেসিপিগুলো শিখে তোমরা খুশি কিনা? অ্যাট লিস্ট আমি রাস্তাঘাটে তোমাদের যেভাবে পাচ্ছি, যা রিপোর্ট পাচ্ছি, তোমাদের ভীষণ খুশি হয়েছে তোমরা, তোমাদের খুব ভালো লাগছে। রান্নাটা তো এটাতেই মজা যে তুমি ছদিনে ছ ধরনের টেস্টের সঙ্গে পরিচিত হবে, আর সেই সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই আনন্দ এগুলো তো আছেই। আজকে আবার স্টিম টেস্ট, ডাকবো দেবাশিসকে। হ্যালো, হাই, গুড ইভিনিং। স্টিম টেস্ট বলেছি, আবার একটা হালকা রান্না নিয়ে আমি হাজির তোমাদের কাছে, তোমাদের প্রিয় অনুষ্ঠান কুচি রাধুনী, পাওয়ার্ড বাই ইমামি হেলদি এন্ড টেস্টি কুকিং অয়েল। একদম ঠিক। রান্নাটা খুব সিম্পল, আমি কয়েক সপ্তাহ ধরে এরকমই রান্না শিখিয়ে আসছি হালকার উপর। আজকে যে রান্নাটা চুজ করেছি এটাকে বলা হয় স্টিম চিকেন। মেইনলি হলো স্টিম চিকেন, এরপর আমি উপরে কী সস দেব সেটা সম্পূর্ণ নিজের উপর, কিন্তু আজকে আমি যেই সসটা দিয়ে এটা রান্না করব এটাকে চিলি অয়েস্টার সস বলা হয়। চিলি অয়েস্টার সস, ঠিক আছে। আমি তোমাদের একটা কথা বলে দিই তার আগে, রান্নাটা খুবই হালকা কিন্তু চিকেনটা ভারী, এক হাতে ধরো না, এত বড় একটা চিকেন লাগবে। চিকেন এটা হলো ইংলিশ ড্রেস চিকেন। চিকেন লাগছে, কর্নফ্লাওয়ার, চিনি, নুন, আচিনোমোটো, বাঁধাকপি, আদা আর কাঁচা লঙ্কা। আমি এখানে জিঞ্জারও অ্যাড করব, তো নামটা আমি চেঞ্জ করে চিলি জিঞ্জার সসও করতে পারি, চিলি জিঞ্জার ওয়েস্টার সস, ওয়েস্টার সস, ঠিক আছে। কিন্তু মেইন হলো স্টিম চিকেন। একদিকে যেমন ওপরের স্কিনটা তোমার ভেতরের মাংসটাকে প্রোটেক্ট করে, সেজন্য জুসটা বেরিয়ে গিয়ে ছিবড়ে হয় না, উল্টো দিকে এই যে ফ্যাটটা আছে সেই ফ্যাটটা চিকেনটাকে প্রপারলি কুক হতে হেল্প করে। একদম ঠিক, একদম ঠিক। জাস্ট এটা করে বাজার থেকে কেটিয়াও আনতে পারে। একটা প্লেট দিয়ে আমাকে, বড় প্লেট। এইবার এটা আমার মতো মন দিয়ে দেখো, আমিও খুব মন দিয়ে দেখছি। এটা যেহেতু ওল লাগছে হোল চিকেন, কিন্তু রান্না ওভাবে হচ্ছে না, কেটে হচ্ছে। যদি তোমার কাছে এই ধরনের কাটার কিছু না থাকে তাহলে তুমি বলতে কাটিয়েও আনতে পারো। এমনি মোটি দিয়েও কাটা যায়, কোনো ব্যাপার না। আর ওখানে যেমন তখন মানে খুবই যে এই শেপ ওই শেপ তা কিন্তু না, রাফলি একটা চিকেন কে কাটা টুকরো, 6 বা 8 টুকরো করে আপনি চাইলে আরো বেশি করে নিতে পারেন, ডাজন্ট মেক এনি ডিফারেন্স। এবার কি করব, আমি এটা ম্যারিনেট করব। এই কয়েক সপ্তাহ ধরে আমি হালকা রান্না শেখালাম আপনাদের, জিরো ডায়েট ফুড বা জিরো ক্যালোরি ফুড বা জিরো ফিগার ফুড, কিন্তু এর পরে কিন্তু প্রচন্ড আমি ধামাকা বলা রান্না নিয়ে আসবো। আচ্ছা, একদম হেভি হেভি রান্না, ঠিক আছে। এগুলো হেভি কিন্তু খেতে হালকা, হ্যাঁ এগুলো এমনি হেভি হেভি খেতে। হ্যাঁ, এবার এতে আজিনোমোটো, নুন, চিনি, কর্নফ্লাওয়ার, ওকে, সয়া দে, কাজু লেবু, তাই তো? হ্যাঁ, লেবু। এটা কি? এটা অয়েস্টার, দাও দাও, লাগবে, ওটা লাগবে। বাস, একটু সয়া, ডাক, ডাক সয়া, নিজেই বুঝতে পারবে যে কতটা লাগবে। ওভাবে তো এক্স্যাক্ট মাপ বলা বলা যায় না সাধারণত। আমি না এই ব্যবস্থাটা করে রাখি, জানো তো, এবাশিস আবার হাতটা পোড়াবে। এটা কি এখন ঢোকাবি না আদা দিবি? কোনটা? না এটার মধ্যে এখন কিচ্ছু দেবো না। এটা ছড়াই? হ্যাঁ, এটা ছড়াই। হ্যাঁ, নে, ও এর উপর বাঁধাকপি ব্যাগ তৈরি হবে। হ্যাঁ, সিম্পলি কাট। এই সময় এই বাঁধাকপি, না এটা আছে, বাঁধাকপি বা ফুলকপিতে অক্সিজেন তো এই সময় একটুখানি পোকা হয়, সেটা একটুখানি দেখে নেওয়া উচিত। এই এই ধরনের বাঁধাকপি কিংবা ফুলকপি বাড়ি বাজার থেকে কিনে নিয়ে এসে যদি
নুন জলে কিছুক্ষণ ডুবিয়ে রাখা হয় তাহলে এই জিনিসগুলো বেরিয়ে যায়, ঠিক আছে? আর নিচেটা খুলতে হবে না। এইবার আমি এগুলোকে এর মধ্যে স্টেটওয়ে দিয়ে দিলাম। এর জন্য আমি এর মধ্যে কর্নফ্লাওয়ার দিলাম, তাহলে কিনা আমার আলাদা কোনো বাসন লাগবে না, এই কর্নফ্লাওয়ারটা এই সসগুলোকে ধরে রাখবে। ওকে, চোখ মুখ কুচকে মন দিয়ে দেখছি, হঠাৎ রিয়েলাইজ করলাম। দাঁড়া, এর উপর জিঞ্জার আর গার্লিক রস দেবো উপরে। ও, এটার উপরে? হ্যাঁ, এটার মধ্যে প্রথমে মিক্স করে দেবে না, তাহলে কি হবে, এই যে আমি ডাইরেক্ট দিলাম তাতে জিঞ্জার আর গার্লিক গুলো অনেক ফ্রেশ থাকবে, স্মেলটা স্মেল ফ্রেশ থাকবে, আর ওই গ্যাপ দিয়ে বেরোবে না, ঠিক আছে? গার্লিক ক্রাশ, গ্রিন চিলি, অলরেডি সয়া আর আর অয়েস্টার, এটা অদ্ভুত ভালো গন্ধ বেরোচ্ছে, মানে যেরকম হয় আর কি, গন্ধ বেরোয় না, টিপিক্যাল একটা ওরিয়েন্টাল স্মেল। এবার এটাকে বন্ধ করে দাও। নিয়ে এটা এক্স্যাক্টলি লাগবে 7 থেকে 7.5 মিনিট কুক হতে। 7 থেকে 7.5 মিনিট লাগবে কুক হতে? হ্যাঁ। ওকে, তার মানে হচ্ছে যে তোমার কাছে এই রান্নাটা বসিয়ে দিয়ে স্টিমটা তো প্রথমে বসিয়ে দিয়ে তারপর ততক্ষণে এগুলো কেটে রেডি করে নিলে, করে জাস্ট চাপিয়ে দিলে 7 মিনিটের জন্য তুমি একদম ফ্রি তোমার প্রিয় কোনো টেলিভিশন শো দেখার জন্য, তাই না? একদম একদম, মেবি আমাদের সাথে থাকার জন্য। কিন্তু এখন একটা ছোট্ট ব্রেক নিচ্ছি, ফিরে আসছি কুচিনা রাধুনি পাওয়ার্ড বাই ইমামি হেলদি এন্ড টেস্টি কুকিং অয়েল, সঙ্গে থাকো। সর্দি ফলতি উঠতে না সেই সময় জিঞ্জারটা খুব কাজে দেয়। একদম, দেবাশিস জিরা এখন এই মুহূর্তে খুব Radhuni।